চলছে ঢাকার অভিজাত এলাকা বনানীর বাণিজ্যিক ভবন এফআর টাওয়ার। মাত্র 18 তলার অনুমোদন নিয়ে 23 তলা পর্যন্ত গজিয়ে উঠেছে যে ভবনটি। আইনি বৈধতা নেই, নিরাপত্তামূলক ব্যবস্থা নেই, কোনো দুর্ঘটনায় পালানোর পথ নেই, নেই বাইরে থেকে ঝুঁকি মোকাবেলার কোনো ব্যবস্থা। পদে পদে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মূল্য দিতে হয়েছে 26টি নির্দোষ প্রাণকে। গত বছরের মার্চে এফআর টাওয়ারে আগুন লাগার পরপরই হঠাৎ তৎপর হয়ে ওঠে রাজু। অবৈধ এবং ঝুঁকিপূর্ণ ভবনের সন্ধানে কর্মকর্তারা নেমে পড়েন দল বেঁধে। দেখা যায় কামাল আতাতুর্ক এভিনিউয়ের দক্ষিণ পাশ জুড়ে গায়ে গা লাগিয়ে সগৌরবে দাঁড়িয়ে থাকা ঝকঝকে এই ভবনগুলোর পরতে পরতে অনিয়ম আর অবৈধতার অন্ধকার। ফুটপাতের উপর দখল চলে আসছে এবং কোনো কোনো ভবনে যেখানে সিঁড়ি এবং লিফট দেখানো আছে সেখানে কোনো সিঁড়ি বা লিফট নেই। এফআর টাওয়ারের ঠিক পাশেই আহমেদ টাওয়ার তখনও পর্যন্ত এই এলাকার সবচেয়ে উঁচু ভবন। রাজুক দেখতে পায় অবৈধভাবে 22 তলার পরও আরো 5টি তলা নির্মাণের কাজ চলছে। তাৎক্ষণিকভাবে সব নির্মাণ কাজ বন্ধের নোটিশ দেওয়া হয় তাদের। ফ্লোর প্ল্যানের বাইরে কিছু বা আমাদের কাছে দৃষ্টিগোচর হয়েছে। এসব অভিযানের পর পেরিয়ে গেছে পৌনে 2 বছর। আমরা দেখতে এসেছি সে সময় যতটা ঢাকঢোল পিটিয়ে অভিযান শুরু হয়েছিল তার কতটা বাস্তবায়িত হয়েছে। আহমেদ টাওয়ারে যাই আমরা। 27 তলা নিয়ে এখনো কর্মচঞ্চল অবৈধ এই ভবনটি। তখনও 22 তলার উপরে আরো 5 তলার নির্মাণ কাজ চলছিল। রাজুকের ওই প্রতিনিধি দল এই কাজ বন্ধ রাখতে বলে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেটি স্থগিত রাখতে বলে। কিন্তু আহমেদ টাওয়ার রাজুকে সেই নির্দেশনা অমান্য করে বাকি 5টি ফ্লোরের কাজও শেষ করেছে এবং বিভিন্ন অফিসের কাছে সেগুলো ভাড়াও দিয়েছে। চলুন দেখি। ভাড়া দেয়া বিভিন্ন প্রতিষ্ঠানকে জানানো হয়নি ভবনের এসব অংশ অবৈধ কিনা। ভাড়াটেরাও কখনো জানতে চাননি ভবনটির ঝুঁকি আর বৈধতা নিয়ে। এই অংশটা তারা সরকার বলেছিল, রাজু বলেছিল যে এটা বন্ধ রাখতে। যদি বলে থাকে তাহলে তার আসলে ভাড়া দেওয়ার কথা না। এফআর টাওয়ার অগ্নিকাণ্ডের পর থেকে ভবন মালিককে কখনোই ক্যামেরার সামনে পাইনি আমরা। তার সাথে দেখা করার জন্য ওই ভবনেই তার অফিসে যাই একাধিকবার। শেষবার অফিসেই ছিলেন তিনি। দীর্ঘ আড়াই ঘন্টা বসিয়ে রাখার পর জানানো হয় এসব নিয়ে তিনি পরে ডাকবেন, কথা বলবেন ক্যামেরায়। দেড় সপ্তাহ পরও নাগাল মেলেনি ভবন মালিকের। নিষেধাজ্ঞার পরও কিভাবে ওই ফ্লোরগুলো নির্মাণ করা হলো, সে সময় রাজু কি বা কোথায় ছিল তা জানতে আমরা মহাখালীতে রাজুকের আঞ্চলিক কার্যালয়ে যাই। বিভিন্ন ডেস্ক ঘুরে অবশেষে খুঁজে পাই বনানী এলাকার পরিদর্শককে। আপনি জানতেন বিষয়টা? এটাতে আহমেদ টাওয়ারে একটা রিট করা আছে। কিরকম রিট? এই জন্য নিষেধাজ্ঞা জারি করা আছে। কিরকম নিষেধাজ্ঞা? নিষেধাজ্ঞা জারি করা আছে যে এখানে স্টেটাস কোড দেওয়া আছে কোনো কিছু না করার জন্য। শুধু বনানী গুলশান নয়, তখন পুরো রাজধানীর অননুমোদিত কিংবা অবৈধ ভবনের খোঁজে নেমেছিল রাজুক। ধানমন্ডি 27 নম্বর সড়কের এই আধা বাণিজ্যিক ভবনটি ব্যবহার এবং নির্মাণ দুদিক থেকেই অবৈধ। নকশায় নিচতলা জুড়ে পার্কিং দেখিয়ে অনুমোদন পাওয়া গেলেও নির্মাণের সময় সেখানে তৈরি করেছে একাধিক দোকান রেস্টুরেন্ট। প্রত্যেক তলায় তলায় বিপজ্জনকভাবে রেস্টুরেন্ট চালানোর অবৈধ ব্যবহারও নজরে আসে রাজুক কর্মকর্তাদের। দেখা যাক দেড় বছর পর কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই ভবন মালিকদের বিরুদ্ধে। নকশায় থাকা পার্কিং ফ্লোরের পুরো অংশ জুড়েই আগের সেই রেস্টুরেন্ট এবং শোরুম চলছে বহাল তবিয়তে। ফোনে মালিক পক্ষ চ্যালেঞ্জ করে বসলেন এটি কোনোভাবেই অবৈধ নয়। আমরা যখন কিনছি এবং যখন এটি করছি রাজুকের অ্যাপ্রুভাল বা কনসার্ন ছাড়া দেখি কিনতে পারছি এবং এটা ব্যাংকের লোন নিয়ে কিনা হয়েছে, ব্যাংক কি এরকম মূল্য খাতা কি আমাদের লোন দিবে? গত বছরের অভিযানে এমন যতগুলো ভবন অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছিল একটি করে নোটিশ জারি করা ছাড়া কোনটির বিরুদ্ধেই কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ তৎকালীন মন্ত্রী শুনিয়েছিলেন আশার বাণী, যাদের নাম আসবে তিনি রাজুকের কর্মকর্তা হন, বিল্ডিং এর মালিক হন, ডেভেলপার হন, সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাবেক গণপূর্ত মন্ত্রীর এই শক্ত অবস্থানের জের ধরে শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। জোর তদন্ত ছিল দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকেও।